আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসনা ব্লগস। পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টক জাল মিষ্টি আচার, আর এই আচারটা তৈরি করব আম দিয়ে। আপনারা আম দিয়ে কিভাবে টক জাল মিষ্টি আচার তৈরি করতে পারেন খুব সহজে, সেইভাবেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে আচারটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুস্বাদু হতে পারে, আর এই আচারটা অনেক মজার, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আপনারা চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি এখন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আম নিয়েছি, কাঁচা আম নিয়েছি, আর এই কাঁচা আম প্রায় 3 কেজির মতো নিয়েছি। এখন এগুলোকে আমি সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি আটিটা সুন্দর করে মাঝখানে রেখে তারপর কেটে নিয়েছি। আর আমি এখানে দুইভাবেই আচারটা তৈরি করব, এক হচ্ছে ছোলা ছাড়া এবং আমের খোসা সহকারে। এখন আমি আমের উপরে হলুদের গুঁড়া দিয়েছি আর দিয়েছি লবণ পরিমাণ মতো। এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। কারো বাসার ছাদে যদি রোদ থাকে আপনারা একদিন রোদে রাখতে পারেন, আর যদি রোদ না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্যানের বাতাসেও এটাকে একদিন রেখে দিতে পারেন। আমার এখানে কোনো রোদ নাই, তাই আমি একদিন ফ্যানের বাতাসে রেখে তারপর আমগুলো আচারের জন্য তৈরি করে নেব। তো আমি আপনাদের একদিন শুকিয়ে নিয়েছি, আর আজকে আমি আপনাদেরকে এখন তৈরি করে দেখাবো টক জাল মিষ্টি আচার। তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে আমি প্রায় 3 কাপের মতো, 3 কাপ থেকে কিছুটা কম সরিষা তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে আস্ত শুকনা মরিচ 2 থেকে 3টা, একটু ভেঙে দিয়েছি। এখন আমি দেব এখানে রসুন কুচি, দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুনটাকে দিয়ে তারপর হালকা একটু অনবরত নাড়াচাড়া করে নেব। দিয়েছি 2-3টা তেজপাতা, আর দিয়েছি আমি এলাচ, লং আর দারচিনি। এটা কয়েক টুকরা করে দিলেই হবে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা একটু ব্রাউন কালার করে নেব। এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচের মতো আস্ত পাঁচফোড়ন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যখন দেখব আমার রসুনটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে, ঠিক তখনই আমি এখানে একদিন রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমের খোসা ছাড়া, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে খোসা সহকারে। তো আমি ওই আচারটা একটু পরে তৈরি করব, তো আমি এই আচারটা তৈরি করে নিচ্ছি আগে, কারণ ওইটা আরও কিছুক্ষণ আমার ফ্যানের বাতাসে শুকাতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমটা দেওয়ার পর প্রায় 3 টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়েছি, 3 টেবিল চামচ। এখন ভালো করে আমের সাথে নাচা করে মিক্স করে নেব। কিছুক্ষণ ভালো করে নাচা করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতন লবণ, আর দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় মিনিটখানিক নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে গুড়। এখানে আমি গুড় দিয়েছি প্রায় 1 কাপের উপরে। আপনারা চাইলে তার পরবর্তীতে চিনি ব্যবহার করতে পারেন, অথবা চিনি কিংবা গুড় একসাথে দিতে পারেন। গুড় দেওয়ার কারণে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি দিয়েছি
दुई थेके तीन टेबिल चामचर मतो पाँचफोड़न गुड़ा। पाँचफोड़नेर साथे आमी शुकना मरीचो हल्का तेले तापर गुड़ा करे निएछिलाम। तो एखाने आमी दुई टेबिल चामचर मतो पाँचफोड़न गुड़ा दिएछि आर किछु अंश रेखे दिएछि, ओटा परे देब। आबारो आमी मिनिट खानिकेर मतो नाड़াচাড়া करार पर दिएछि आमी भिनेगार। एखाने छोटो कापेर दुई कापेर मतो भिनेगार दिएछि आमी। एखाने ह्वाइट भिनेगार दिए आबारो खूब भालो करे नाड়াচাড়া करे निच्छि। आमटा किन्तु अनेकटाई सफ्ट होये एसेछे। नाड়াচাড়া करार पर देखते पाच्छेन ठीक एई पर्याये एसेछे आर प्रायई होये एसेछे। तार मध्ये दिएछि आरो जे पाँचफोड़नेर गुड़ाटा रेखे दिएछिलाम सेई गुड़ाटा। देवार पर आबारो आमी मिनिट खानिकेर मतो नाड়াচাড়া करे निच्छि। কালারটা দেখছেন অনেকটা গাঢ় হয়ে এসেছে আর সেই কালারটা এসেছে আমার মিঠাই দেওয়ার কারণে। আপনারা মিঠা পরবর্তীতে চিনি ব্যবহার করতে পারেন, তবে যদি এই কালারটা পেতে চান তাহলে অবশ্যই গুড় ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মজাদার টক জাল আমের আচার। খুব সহজে কিন্তু তৈরি করে নিয়েছি, চাইলে আপনারাও কিন্তু বাসায় তৈরি করতে পারেন। এভাবে তৈরি করে আপনারা এক বছর তৈরি করে কিন্তু আপনারা বছরখানেক রেখে খেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন আচারটা রাখার সময় বয়ামটা যেন একদম শুকনো হতে হবে, আর বয়ামের ভিতর থেকে যখন আচার খাবেন তখন হাত দিয়ে কোনোভাবেই ধরা যাবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।